নির্বাচন পরে আমার নেতা শ্রীযুক্ত নবীন পট্টনায়ক নেতৃত্বে বিভিন্ন স্তরের জেলা স্তর ঠার আরম্ভ করে রাজ্য স্তর পর্যন্ত এবং বিভিন্ন ফোরমে এসব আলোচনা হচ্ছে, সাংগঠনিক আলোচনা হচ্ছে এবং নেতা সমস্ত একজুট হয়ে আগামী আগুকু যা পরামর্শ দৌঁচ এবং কর্মী মানে উৎসাহিত বর্তমান। আমার অক্টোবর 2 গান্ধী জয়ন্তী অক্টোবর 11 জয়প্রকাশ জয়ন্তী এই যে সময় ভিতরে বিজু জনতা দল সাংগঠনিক প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার এক দীর্ঘদিনের কার্যসূচী অছি, লোক পাখুক যা পদযাত্রা মাধ্যমে লোক সহ মিশিবা এবং তাঁক সুখ দুঃখে সামিল হওয়া, বিভিন্ন সমস্যা সমাধান করা পরবর্তী অবস্থায় চেষ্টা করা, এসব আমার বিধিবদ্ধ ভাবে প্রতিবর্ষ চলে। এবর্ষ মধ্যে সে কার্যক্রম হব, মাননীয় আমার নেতা নবীন বাবু নির্দেশ অর্শ অবং বিজু জনতা দলর ছামুয়া কর্মী মানে বিভিন্ন গাঁকু বিভিন্ন সহরাঞ্চল ঠার আরম্ভ করে গ্রামাঞ্চল পর্যন্ত এ কার্যক্রম ত্বরান্বিত করবে, লোক সহ যোড়ি হয়ে রয়েবে। বিজু জনতা দল এক বিরাট পরিবার, এতে মতান্তর রহিবা স্বাভাবিক কথা, যেহেতু কর্মী অনুসারে নেতা সংখ্যা মধ্যে বৃদ্ধি পাইছে প্রত্যেক নির্বাচন মণ্ডলীরে, প্রত্যেক ব্লকরে, প্রত্যেক জেলায় এবং নেতা নেতা ভিতরে মতান্তর হওয়া গোটে স্বাভাবিক প্রক্রিয়া, বিভিন্ন দলের মধ্যে থাকে, কিন্তু গণ্ডগোল হবার কোণস আশঙ্কা না, কারণ বিজু জনতা দল একক নেতৃত্বে বিশ্বাস করে, সি হচ্ছেন সর্বমান্য নেতা নবীন পট্টনায়ক, তাঁকর নির্দেশ তাঁক পরামর্শ সমস্তে গ্রহণ করতে এবং সেই অনুসারে কর্মী মানে নিজকে প্রস্তুত করতে।